আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা এয়ারড্রপের পেমেন্ট শপ শেয়ার করব, পাশাপাশি নতুন আরেকটা এয়ারড্রপ শেয়ার করব। তো সেটা আবার লাটোকেন এক্সচেঞ্জারের আর কি। তো ভিউয়ার্স, লাটোকেন এক্সচেঞ্জার থেকে আমি গতকালকে একটা পেমেন্ট রিসিভ করছি মোটামুটি $14 থেকে $15 মতো, যেটা কিনা আমার ভিডিওর থাম্বনেলে দেখতে পেয়েছিলেন। আমি সাথে সাথে আর কি উইথড্র দিয়ে দিছি। তো কিভাবে উইথড্র দিতে হয়, কীভাবে কী করতে হবে, একটু জিটলি ভিডিওতে আলোচনা করবো। একটু কষ্ট করে ভিডিওটা ফুল দেখে নেবেন, কেননা অনেকের অভিযোগ ছিল যে ভাই এখান থেকে উইথড্র দিতে গেলে অনেক ট্রানজ্যাকশন ফ্রি চাই, মানে উইথড্র ফ্রিটা চাই আর কি। আবার অনেকের কোয়েশ্চেন ছিল যে এখান থেকে আসলে কীভাবে উইথড্র দিতে হয় আমি সেটাই জানি না। তো অনেকের হয়তো না জানা, তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু কষ্ট করে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর যে এয়ারড্রপ থেকে পেমেন্টটা পেয়েছি, টোকেনটার নামটা কী, কবে বা শেয়ার করেছিলাম সেটাও দেখাবো। আর আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমি অলরেডি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম, তো আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। যারা জয়েন করে নাই, মিস করেছিলেন, আপনারা আজকের এই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, চলে আসলাম টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে কিন্তু অলরেডি আমি আপডেটটা দিয়েছিলাম গতকালকে আর কি, দিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে পোস্ট আমি যদি দেখাই, টোকেনটার নাম ছিল আপনার ইএফকে, ঠিক আছে? তো $9 মতো এখানে তারা বলেছিল, তো এত তো হয় না, সেটা আমরা প্রত্যেকে জানি আর কি। তো এটা থেকে আমরা পেমেন্টটা রিসিভ করছি, সরাসরি লাটোকেন যে এক্সচেঞ্জার রয়েছে এক্সচেঞ্জারে আমরা পেমেন্টটা রিসিভ করেছি, ঠিক আছে? তো আজকে যে এয়ারড্রপটা শেয়ার করতে যাচ্ছি কিংবা শেয়ার করবো, সেটা আমি একটু দেখাই দিই। তো এই যে পোস্টটা রয়েছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে এটা আমি আবার রিপিট করতে যাচ্ছি। তো এই যে এয়ারড্রপটা এখনও রানিং আছে, প্রত্যেকে জয়েন করে নেবেন। তো এটার লিঙ্কটা আমি কপি করে আমার ভিডিও ডেসক্রিপশন অংশে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিঙ্কটাতে ক্লিক করে এই যে পোস্টের উপর চলে আসবেন টেলিগ্রামে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, পোস্টের মধ্যে দেখে নিতে পারবেন, লাটোকেনে একটা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, তারপর এয়ারড্রপে জয়েন করবেন। আর আপনার যদি কেওয়াইসিটা কমপ্লিট না থাকে, তাহলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না, ঠিক আছে? আর এখানে কুইজ আছে, তিনটা কোয়েশ্চেন করবে, সেই তিনটা কোয়েশ্চেনের রিপ্লাই নিচে দিয়ে দিচ্ছি, এরকম রিপ্লাই দিয়ে দেবেন, তাহলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কীভাবে কাজটা কমপ্লিট করতে হবে, মানে বোর্ডের মধ্যে, তো সেগুলো আমি আগে দেখাইছি, নতুন করে দেখানোর মতো কিছু নাই। তো এখান থেকে যে টাচ দিবে কিছু, তো সেগুলো আর কি দেখে নেবেন, ঠিক আছে? আর যদি সম্ভব হয়, আগের ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন অংশে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো সেটা দেখো আপনারা চাইলে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম লাটোকেন এক্সচেঞ্জারে। তো এখান থেকে আমি যে পেমেন্ট নিয়েছি কিংবা এখান থেকে যে টোকেনটা পেয়েছি, সেটা আমি একটুখানি দেখাই। যে এখানে ট্রানজ্যাকশনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখাতে পারবো এই যে টোকেনটা আমি পেয়েছি। আর যদি ট্রেড অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকেও দেখাতে পারবো। জাস্ট ইট ওয়েট। আচ্ছা, এই যে টোকেনটা আমি এখান থেকে পেয়েছিলাম, মোটামুটি প্রায় 775টার মতো টোকেন পেয়েছিলাম। অবশ্য আমার টোকেন আরও বেশি ছিল, কিন্তু হয়তো রেফারদের কেওয়াইসি কমপ্লিট করা না, তার কারণে আর কি পেমেন্টগুলো করা নাই। তো যাই হোক, এখান থেকে আপনারা দেখতে পারবেন আর কি, আপনাদের এই যে ওয়ালেটটা আছে এখানে এসে আর কি দেখতে পারবেন, ঠিক আছে? এই যে হোমে চলে আসলে এখানে দেখতে পারবেন এটা শো হচ্ছে। তো আপনি চাইলে এটা ইনস্ট্যান্টলি সেল দিতে পারেন। তো বর্তমানে প্রাইসটা মোটামুটি ভালো আছে, তো চাইলে হোল্ডও করতে পারেন কিংবা সেলও দিতে পারেন। তবে আমি একটু কমে আর কি সেল দিয়ে দিচ্ছি, যা সেখান থেকে আমি ফার্স্ট অফ অল আর কি উইথড্র দিচ্ছি। কীভাবে উইথড্র দিতে হয় কিংবা অনেকের অভিযোগ ছিল যে কীভাবে কী করতে হয় সেগুলো দেখানোর জন্য, তার কারণে আর কি আমি উইথড্রটা দিয়ে দিছি। তো এখান থেকে আপনি চাইলে এটা উইথড্র দিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে এক্সচেঞ্জ করে এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো উইথড্র প্রসেসটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। আর এখান থেকে আমি যে এক্সচেঞ্জ করছি, কিসের সাথে করছি, কোথায় নিয়েছি, সেগুলো এখানে দেখাই। তো এই যে এখানে, আচ্ছা আচ্ছা, এটা আমি এক্সচেঞ্জ করে USDT নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে BTT নিয়েছিলাম, তারপরে আমি এখান থেকে উইথড্রটা দিয়েছিলাম, ঠিক আছে? তো এখান থেকে কীভাবে উইথড্রটা দেবেন, তো সেটা দেখিয়েছি। তো অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি না, সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইট থেকে আমি ভালো করে দেখে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে বুঝে নিতে পারবেন, ঠিক আছে? তো এই ওয়েবসাইট থেকে আপনি যদি কাজটা করেন, তাহলে আপনার জন্য ইজি হবে, বুঝতে আর প্রবলেম হবে না। তো এখানে খুবই ইজিতে আপনি সমস্ত ডিটেলগুলো আর কি বুঝে নিতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে উইথড্র করতে হবে, আর এক্সচেঞ্জ করে কিসের মাধ্যমে নিলে আসলে কিসের মাধ্যমে উইথড্রটা দিলে একটু ভালো হবে সেটাও দেখা দিই। তো প্রথমে এই যে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপর ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পর আপনি যে টোকেনটা উইথড্র দেবেন, এটা এখানে চার্জ দেবেন, ঠিক আছে? এক্সাম্পল আমি এখানে দেখাই, এই যে ইথেরিয়াম কিংবা এলটিসিটাই দেখাই। এলটিসিটা যেহেতু আমাদের ফেভারিট, বিভিন্ন এক্সচেঞ্জার থেকে উইথড্র দিতে গেলে দেখা যায় কমই কাটে, তবে এখানে দেখায় কীরকম ফ্রি কাটে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি উইথড্র দিতে চান, তাহলে কী করতে হবে, এখানে এক্সট্রা আরেকটা সুবিধা আছে, সেটা কী বলি, লাটোকেনের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। যেমন আপনারা যদি অনেকে যদি কম ব্যালেন্স যদি পেয়ে থাকেন, তাহলে 5-6 জনে একখানা করে আর কি, তারপর এখান থেকে উইথড্রটা দিতে পারেন। ইমেলের মাধ্যমে এটা বাই সেল করা যায়, ঠিক আছে? এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টোকেন কিংবা ডলার ট্রান্সফার করা যায়। সো এই যে এখানে ট্রান্সফার অপশন আছে, এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আর কি ট্রান্সফারটা করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে সরাসরি দেখিয়েছি কীভাবে উইথড্রটা করতে হয়, তার ফ্রি টাইপে কেমন লাগবে। তো এখানে এই যে এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন।
তো এই আইকনটার উপরে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন ইমেলের অপশন আছে, তো এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে দিতে পারবেন আর কি, অন্য একটা অ্যাকাউন্টে পাঠাতে পারবেন লা টোকেনে। তো আপনি যদি এখান থেকে সরাসরি আপনার কয়েন বেসে পেমেন্টটা নিতে চান তাহলে এখান থেকে এই যে এখানে এলটিসি ওয়ালেট এখানে ক্লিক করবেন, তারপর এখানে এলটিসি ওয়ালেটটা দিবেন, ঠিক আছে। তো এলটিসি ওয়ালেটটা দিবেন, তারপরে এই যে এখানে সেন্ট অল তো এখানে ক্লিক করবেন, তাহলে হবে কি আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সবগুলো এখানে শো হবে। দেখেন নিচে একটু ভালো করে দেখেন, এই যে নিচে উইথড্র অ্যামাউন্ট এবং কি ফিটা দেখেন, এখানে দেখেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে আপনার 0.12, ঠিক আছে, আর ট্রানজ্যাকশন ফি মানে উইথড্র ফি হচ্ছে 0.01। তো 01-এ আসলে কত টাকা আছে সেটা দেখেন, তো এখানে 01-এ আসলে এলটিসির পরিমাণটা কীরকম আসে, তো এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 0.12, ঠিক আছে, মানে $7.5 আর কি বলে দিচ্ছি, তো এরকম একটা অ্যামাউন্ট আর কি। দেন এখানে ট্রানজ্যাকশন ফিটা কাটবে হচ্ছে আপনার $6.77 মতো। সো বুঝতেই পারতেছেন আপনি যদি পেয়ে থাকেন $2-$1 যদি এত ফি দিতে হয় তাহলে কি করবেন। তো এটা গেল, আমি আরেকটা টোকেন দেখাই। তো এখানে যদি আমি ইউএসডিটিটা দেখাই, তো এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 7টা টোকেন মানে ইউএসডিটি, ট্রানজ্যাকশন ফি হচ্ছে 6টার মতো। তো ভাই এগুলো দেখায় লাভ নাই, মানে প্রত্যেকটাতে আর কি এরকম। এই যে এখানে XRP আছে এটা যদি আপনি দেখেন তাহলে এখানে আমি একটু দেখাই, তো এখানে দেখেন মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 26টা টোকেন আর ট্রানজ্যাকশন ফ্রি হচ্ছে আপনার 25টার মতো। চিন্তা করছেন মানে কি ফ্রি, একেবারে অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এখানে যদি XLM-এ দেখাই, এই যে XLM-এর প্রাইস কিন্তু মোটামুটি এখন একটা টোকেনের প্রাইস 10 সেন্টের মতো। তো এখানে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 100, ট্রানজ্যাকশন ফ্রি হচ্ছে 50টা, মানে সবগুলো আর কি এরকম। তো দেখায় কোনো রকম লাভ নাই, সবগুলোতে আর কি এরকম মোটামুটি প্রচুর ফ্রি, ঠিক আছে। যে এখানে ব্যাট টোকেন আছে, ব্যাট টোকেন যদি আপনি উইথড্র দিয়েছেন তাহলে এখানে দেখেন মিনিমাম উইথড্র হচ্ছে 60টা, দেন উইথড্র ফ্রিটা হচ্ছে আপনার 54টার মতো, মানে সবগুলোতে এরকম। তবে এখান থেকে উইথড্রটা দিবেন কীভাবে সেটা দেখায়, তো উইথড্রটার দেওয়ার সিস্টেমটা আর কি। তো উইথড্র কিসের মাধ্যমে দিলে আসলে ফ্রিটা কম কাটবে, আর আমি কিসের মাধ্যমে উইথড্রটা দিচ্ছি সেটাও দেখাই। তো বেশ, আমি উইথড্রটা দিচ্ছি হচ্ছে আপনার লা টোকেন থেকে, সরাসরি আপনার BTT একটা টোকেন আছে ওই টোকেনটা উইথড্র দিচ্ছি, আর ওই টোকেনটা সব এক্সচেঞ্জের লিস্টের আছে, মোটামুটি প্রত্যেকটা এক্সচেঞ্জের লিস্টের আছে, বড় বড় এক্সচেঞ্জারে কিংবা ছোটোখাটো এক্সচেঞ্জারে সব এক্সচেঞ্জের লিস্টেড আছে। তো ওই টোকেনে উইথড্র দিচ্ছি, তো ওইখান থেকে দেখা যাচ্ছে আমার মোটামুটি $1-$1.5 মতো ট্রানজ্যাকশন ফ্রি আসছে, মোটামুটি বলা যায় যে কমই ফ্রি আসছে আদারওয়াইজ এক্সচেঞ্জার কিংবা বলতে পারেন যে আদারওয়াইজ টোকেন থেকে, ঠিক আছে। তো যাই হোক, এক্সচেঞ্জার ভুল হয়ে গেছে, তো টোকেন থেকে আর কি। তো অন্যান্য যে টোকেনগুলোর মধ্যে যে পরিমাণে ট্রানজ্যাকশন ফ্রিটা চাচ্ছে কিংবা নেয় তারা, তো সেই তুলনায় এটাতে কমই নিয়েছে। তো আমি যে এখানে রিসিভ করছি সেটা দেখাই। তো এখানে আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই যে টোকেনটা, এখানে দেখেন আমি এখানে এই যে রিসিভ করছি মানে এক্সচেঞ্জ করার পরে এই যে BTT টোকেনটা আমি নিয়েছিলাম মোটামুটি এখানে প্রায় $15.88 মতো, যাই হোক $90 মতো। তো এখানে আমি যখনই পেমেন্টটা রিসিভ করি অন্য এক্সচেঞ্জারে, রিসিভ করেছিলাম $14.21 মতো তারা পাঠাইছে আর কি, ঠিক আছে। তো এখানে তারা যে ফ্রিটা চেয়েছিলো তার যে অনেকটা বেশি ফ্রি নিয়েছে, কেমন নিয়েছে সেটা দেখাই। এখানে যদি আমি সেন্টার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে 3,552টার মতো BTT তারা ট্রানজ্যাকশন ফ্রি নিয়েছে, ঠিক আছে, মানে উইথড্র ফ্রিটা আর কি নিয়েছে। তবে আমি হ্যাঁ যেটা বলছিলাম আর কি, তবে এখানে যে ফ্রিটা তারা চেয়েছিল BTT, আমি যদি এখানে যদি ক্লিক করি, আমি যদি সেন্টে ক্লিক করি তাহলে এখানে দেখাতে পারবো তারা আসলে ট্রানজ্যাকশন ফ্রিটা চেয়েছিল। এখানে মোটামুটি এখানে দেখতে পারতেছেন প্রায় 3,250টার মতো টোকেন ট্রানজ্যাকশন ফ্রি চেয়েছিলো, ঠিক আছে। তো এটা ঠিক আছে, 3,250টার মতো ফ্রি চেয়েছিলো, তবে তারা এখানে দেখেন মানে অতিরিক্ত ফ্রি নিয়েছে, 302টা টোকেনের মতো বাড়তি আরও ফ্রি নিয়েছে। সো এটা একেবারেই রিমিট খরচ করেছে। তো যাই হোক, এখান থেকে পেমেন্টটা রিসিভ করছি আমি সরাসরি যে বিটম্যাক এক্সচেঞ্জারে আর কি নিয়েছিলাম, তো এখানে আর কি যে নিয়ে আসছিলাম, ঠিক আছে। তো এখান থেকে পেমেন্টটা আমি পরবর্তীতে এক্সচেঞ্জ করেছি সেটা দেখাই। আচ্ছা, এই যে এখানে রিসিভ করেছিলাম, ঠিক আছে, প্রায় এখানেই আপনার 30,222টার মতো টোকেন, ঠিক আছে, ওই জায়গায় দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পারতেছেন 30,222টার মতো টোকেন আর কি এখানে থেকে আমি এখানে আর কি রিসিভ করেছি, বিটম্যাক্স আর কি রিসিভ করেছি, ঠিক আছে। তো এখান থেকে তার পরবর্তীতে আমি কী করছি, USDT করে তারপর উইথড্র দিছি USDT করে। তো এখান থেকে সরাসরি যখন উইথড্রটা দিই, উইথড্র দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মোটামুটি ফ্রি কাটেই নাই। তো এখানে ফ্রি কাটে নাই বলতে, এখান থেকে আমি যখন উইথড্রটা দিই, তো এখানে TRC যে ওয়ালেট আছে সেটাতে যদি উইথড্র দেন আপনি তাহলে কোনো রকম ফ্রি কাটবে না। ERC-তে এখান থেকে মোটামুটি এখানে কতটার মতো ফ্রি কাটবে, আচ্ছা 3 USDT মতো ফ্রি কাটবে। যদি TRC-তে উইথড্র দেন তাহলে এখানে ট্রানজ্যাকশন ফ্রি মানে একেবারে ফ্রি, কোনো রকম ট্রানজ্যাকশন ফ্রি দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখান থেকে যদি কখনও উইথড্র দেন তাহলে অবশ্যই TRC-তে দিবেন। তো এখানে আমি জাস্ট দেখালাম, আর আপনি যে বিটম্যাক্সে নিতে হবে এমন কোনো কথা না, ওইটা অল এক্সচেঞ্জারে লিস্টেড আছে, ঠিক আছে, অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টেড আছে, ওই জায়গায় নিতে পারবেন। তো অবশেষে আমি পেমেন্টটা রিসিভ করছি হচ্ছে আপনার টাচ ওয়ালেটে, তো এই যে পেমেন্টটা রিসিভ করছি, ঠিক আছে।
এখানে প্রায় $16 $77 মতো রিসিভ করছি। আমার ওই জায়গা থেকে আমি আরও $2 এক্সট্রা ছিল আগে, সেটার সাথে আর কি উইথড্রটা দিয়ে দিছি। তো এখানে টোটালি পেমেন্টটা রিসিভ করেছি। তো বুঝতে পারতেছেন আমি জাস্ট এটা থেকে ফার্স্ট অফ অল উইথড্র দিলাম। উইথড্র দিয়ে আর কি দেখানোর ক্ষেত্রে আর কি আপনাদেরকে কিংবা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আর কি উইথড্রটা দিলাম। উইথড্র দিয়ে আপনাদেরকে ফুল ডিটেলটা আর কি বলে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এখন এই যে ডলারটা আপনি যখনই নিয়ে নেবেন, সরাসরি আপনার যে টা চলে যায় সেখান থেকে আপনি যে কারো কাছে সেল দিয়ে তারপর বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে নিতে পারবেন। আর বাকি যে এয়ারড্রপগুলো আছে সেগুলোতে জয়েন করেন। আর সর্বশেষে একটা কথা বলতে চাইছি, একটু ভালো করে শুনেন ভাই, আপনাদের কাজে লাগতে পারে। এই যে এখানে একটা টোকেন পেয়েছিলাম OCB টোকেনটা, তো এটা ট্রেডটা কিন্তু এখনও স্টার্ট হয় নাই, ঠিক আছে। তো অনেকে দেখলাম টোকেনটা ২০ টাকা ৩০ টাকা ৪০ টাকা দিয়ে কিনতেছে, কেন কিনতেছে এটা নাকি জানা গেছে যে প্রত্যেকটা টোকেনের প্রাইস এখনও পর্যন্ত কিন্তু মানে টেস্টটা কিন্তু স্টার্ট হয় নাই। এখানে এক্সচেঞ্জ ভ্যালু এমনিতে আর কি শো হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটা টোকেনের প্রাইস ৫০ সেন্টের মতো হতে পারে। তো আপনাদের যাদের কাছে আছে সেল দেওয়ার দরকার নেই, ফালায় রাখেন। ভালো একটা প্রাইস পাইলে পাইলেন, না পেলে খামাখা এমনিতেই সেল দেওয়ার দরকার নেই, পরবর্তীতে আফসোস করবেন, ঠিক আছে। তো জাস্ট অ্যাকাউন্টে ফালায় রাখেন। তো যখনই এটা ট্রেডিংকে স্টার্ট হবে আমি জানিয়ে দেবো, কিংবা কীভাবে অ্যাক্সেস করতে হবে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, কিংবা দেখিয়ে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই মানে আমাকে জানাবেন, কিংবা নিজে থেকে কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ভুল হতেই পারে। তো সবাই ভালো থাকেন, আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ।